তো আপু আপনি তো এর আগে অনেকগুলো প্রতিবেদন করেছেন আমাদের চ্যানেলেও করেছিলেন তো আসলে আপনি কি কোনো সাহায্য সহযোগিতা পান আসলে না আমি এরকম একটা সাহায্য সহযোগিতা পাইনি হুম আর প্রতিবেদনে আসা আমার আসলে তেমন একটা সাহায্য সহযোগিতা পাইনি সবাই শুধু আশ্বাস দেয় দিব দিব কিন্তু সেরকম একটা পাই নেই এর জন্য আমি বারবার প্রতিবেদন আসি শুধু আমার আম্মার জন্য আমার ছেলের জন্য একটু সহযোগিতার জন্য আমার আম্মা অনেক অসুস্থ মায়ের জন্য জন্য আসছেন না আপনার নিজের জন্য না এখানে আমার নিজের জন্য আমি আসিনি আমি আসছি আমার ছেলের জন্য আর আমার আম্মার জন্য আচ্ছা তো একটু হ্যাঁ তো আসলে আপু আপনার মায়ের কি সমস্যা আমার আম্মা উনি অসুস্থ কি হয়েছে আপনার মায়ের আমার আম্মার কিডনিতে সমস্যা বুকেও সমস্যা কিডনিতেও সমস্যা বুকেও সমস্যা আচ্ছা তো আসলে কিডনি কি ড্যামেজ না একটা কিডনি ড্যামেজ আর একটা ভালো আর বুকে সমস্যা বুকে আপনার অপারেশন করা লাগবে আচ্ছা বুকে কি সমস্যা এই বুকের স্তনে টিউমার জাতীয় হয়েছে আচ্ছা স্তন টিউমার দর্শক আসলে তো আপু এই যে আমাদের অনেকগুলো আমার একটা ভিডিও করা হয়েছিল এর আগে তো ওই ভিডিওতে অনেকেই বলছে করেছে আপনি ফোন ধরেন না ফোন বন্ধ করে রাখেন ভাইয়া আমি ফোন না আমার আম্মা প্রথমত অনেক অসুস্থ তারে নিয়ে একটু টেনশন ফিল করছিলাম বা তারা নিয়ে একটু হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম আর অনেকে আছে শুধু বারবার ফোন দিয়ে তো সহযোগিতা করে না শুধু ফোন দিয়ে শুধু কথা বলে এজন্য আমার ফোনটা একটু বন্ধ ছিল আচ্ছা ফোন বন্ধ ছিল আসলে ফোন বন্ধ করলে তাহলে তো আপনার সাহায্য করবে না আমি তো ফোন বন্ধ করি না কখনো কিন্তু আমার আম্মার এনে একটু মানে অসুস্থ তো খুব আমার আম্মার এনে একটু টেনশনে ছিলাম তো আমার আম্মার এনে দৌড়া দৌড়ি করছে এজন্য ফোনটা বন্ধ ছিল আচ্ছা তো আপু এই আপনি মানে সাহায্য সহযোগিতা কেমন পেয়েছেন আসলে আমি তেমন একটা পাইনি তেমন একটা পান নেই না আচ্ছা তো আসলে তেমন একটা সাহায্য সহযোগিতা আপনি পান নেই তাহলে আপনার এই সাহায্য সহযোগিতা পান নেই মোবাইল নাম্বার বন্ধ রাখলে তো সাহায্য সহযোগিতা কিভাবে পাবেন আমার মোবাইল নাম্বার তো বন্ধ না আমার আসলে বাথরুম সেট তো তেমন একটা ভালো না বাথম সেটটা আর মানে একটু পর পর বন্ধ হয়ে যায় আমার চার্জ দিতে হয় আমার হাতে সেটটা মানে নষ্ট আচ্ছা মানে আপনার মোবাইল নষ্ট আচ্ছা আপু আর একটা কথা বলতে চাচ্ছি আপনাকে আপনি যখন প্রতিবেদন করতে আসছেন তো আপনাকে কি মানে এই ইউটিউবে প্রতিবেদন করতে এসে আপনার কোনো ক্ষতি হয়েছে না আমার কোনো ক্ষতি হয় না তো যেমন আমরা মানে অনেকেই আমাদেরকে কমেন্টে বলল আপনি নাকি সাহায্য সহযোগিতা নেওয়ার পরে মানুষের সাথে যোগাযোগ রাখেন না না আমি সবার সাথেই যোগাযোগ রাখি সবার সাথেই কথা বলি সাহায্য দেওয়ার পরও তাদের সাথে কথা বলি আচ্ছা ঠিক আছে এখন ধরেন আমার একটা অসুস্থ মা আমার একটা ছোট বাচ্চা ঠিক আছে আমি তো আমার মা আমার বাচ্চাকে নিয়ে আমাকে একটু সময় দিতে হয় এখন যদি সারাদিন তাদের সাথে কথা বলতে হয় সেরকম সময়টা তো নাই তাই না হয়তো তাদের একটা টাইম টেবিল আছে যে আমরা এই টাইমে ফোন মিম তুমি আমার সাথে কথা বললো এখন ধরেন আমার আমার অসুস্থ ধরেন খাবারটা এই সময় যদি সে ফোনটা দেয় তাহলে আমি কিভাবে কথা বলি যেমন বাচ্চাটার খাবার গোসল করাবো একটা টাইম আসলো খাবার খাওয়াবো এই সময় বাচ্চাটা ঘুমাইতেছে যদি বলি ভাইয়া আমি একটু ব্যস্ত আছি বা আমার বাচ্চাটা খাবার খাওয়াবো আমি পরে কথা বলতেছি তো মানুষের একটা টাইম নিয়ে তো কথা বলে যে না মিন ঠিক আছে তুমি আমি ফ্রি হইয়া ফোন দিও বা ফ্রি হওয়ার পরে তোমার সাথে কথা বলবো আচ্ছা আচ্ছা তো আপু ইউটিউবে এসে আপনার কোনো ক্ষতি হয়নি না আচ্ছা এই যে বিভিন্ন ধরনের ফোন আসে আপনাদের কাছে তো কেউ কি বাজে কোনো কথা বলে কিনা না না বাজে কথা বলে না যারা বাজে কথা বলে আমি আস্তে করে ফোনটা কাইটা দিই তাদের সাথে আর কথা বলি না আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর কথা আপনি ফোন কেটে দেন আচ্ছা আপু তো আসলে আপনি কেমন সাহায্য সহযোগিতা হলে আর ইউটিউবের সামনে আসবেন না যদি একটু বলতেন আসলে আমার আমার অপারেশনের খুব প্রয়োজন এই মুহূর্তে আমার আম্মা খুবই অসুস্থ তো আমার আম্মার জন্য যদি সবাই যদি একটা টাকা করে হলো আমাকে সহযোগিতা করে তাহলে আমার আম্মার অপারেশন হয়ে যাবে বা আমার ছেলেটা এখন মাসাল্লা দিলে একটু পড়াশোনা করতে পারে আমার ছেলেটাকে একটু মাদ্রাসায় দিতে চাই যদি আমার ছেলেটাকে কোনো ভাই বা কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে মাদ্রাসায় দেওয়ার জন্য এরকম একটু সহযোগিতা চাই আর আমি যদি একটা মেশিন কিনতে পারি বা কিছু কাপড় কিনতে পারি আমি নিজে যদি একটা কাজ করতে পারি তাহলে আমার ইউটিউবে আর আশা লাগে না আচ্ছা কেমন সহযোগিতা কেমন অ্যামাউন্ট হলে আপনি আর না ভাই আমি কেমন সেটা আমি কিভাবে বলবো যে আমার কেমন সহজ কত টাকা লাগবে আমার মায়ের চিকিৎসা করতে এটা ডাক্তার বলতে পারবে কত টাকা লাগবে আমি তো টাকা ডাক্তার এখনো বলেনি কিছু না আমি তো ডাক্তার কাছে নিতেই পারতিনা টাকার জন্য ও আচ্ছা আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে আলবে একটা মিমের জীবনের গল্পটা আসলে তো আপনারা যদি কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় কেউ যদি সাহায্য করতে চায় কিভাবে সহযোগিতা সাহায্য করবে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে জি আছে কি ব্যবস্থা আছে ফোন নাম্বার আছে তারপর ফোন নাম্বারটা একটু বলুন বলুন জিরো ওয়ানো ফোর জিরো আচ্ছা সবকিছু জেনে শুনে আপনার নাম্বারটা আবার দিলেন ভাই এখন দিচ্ছি কারণ আমার পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই আমার বড় একটা ভাইও নেই আর আমার বাবাও নেই আমার পাশে যে একজন দাঁড়াবে এরকম একটা মানুষ নাই শুধু আমার মা আছে আমার মাও যদি মারা যায় তাহলে আমরা একদম এতিম হইয়া যাব আচ্ছা তো আপনার স্বামীর কি হলো যদি একটু বলতে আমার স্বামীর সাথে ডিভোর্স হইছে আজকে 3 বছর হইছে আচ্ছা তো আপনি তো আল্লাহর রহমতে অনেক সুন্দর না হ্যাঁ আমরা দেখছি অনেক সুন্দর তো আপনাদের চোখে হইতে পারে হ্যাঁ তো আপনি কি বিয়ের সাথে বসার কোনো স্বপ্ন দেখছেন ভাইয়া এখন তো বলতে পারবো না কারণ আমার মা খুব অসুস্থ অনেক অসুস্থ আমি তো বললাম পৃথিবীতে আমার মাছাড়ি কেউ নাই আচ্ছা তো আপনার এই মানে নতুন করে যদি আপনাকে কেউ সাহায্য করতে চায় কিংবা কেউ বিয়ে করতে চায় তাহলে কি বিয়ে বসবেন যদি আমার পাশে দাঁড়ায় বা সেরকম দেখি হুম ভালো একজন মানুষ পাই তাহলে অবশ্যই দেখে শুনে বলবো আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আর যারা প্রবাসী যারা বাংলাদেশি আছেন সাদা মনে এক টাকা দুই টাকা করে সাহায্য করবেন এবং মোটা অঙ্কের টাকা পয়সা আপনারা যদি বিয়ের প্রতিশ্রুতিতে পড়ে মোটা অঙ্কের টাকা পয়সা খরচ করেন কিংবা দেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে দিবেন দেখে শুনে ভালোভাবে এবং কি এটার জন্য ইউটিউব প্রতিপক্ষ না আমরা প্রত্যেকটি ভিডিওতে বলে দিই তারপরও আপনারা যদি কোনো ধরনের কোনো ভুল করেন সেটা হলো আপনাদের নিজ দায়িত্বে আচ্ছা আপু এই যে মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে আবার কারোর সাথে প্রতারিত প্রতারণা করবেন না তো জি না আমি আপনারা বারবারই বলেন যে আমি বারবার ইউটিউবে আসি আমি যদি সেরকম মোটা অঙ্কের কারোর থেকে টাকা নিয়ে প্রতারণা করতাম তাহলে আপনাদের কাছে অবশ্যই আচ্ছা দর্শক আপনারা যদি আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে তাহলে আমাদের আছে ইউটিউবেন আপনারা আপনারা আমাদেরকে যদি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে কোন ডকুমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাবেন আমরা আমরা কি আপনার কোন ব্যবস্থা নিতে পারবো যদি আপনি কোনো ধরনের কোন প্রতারণা করেন হ্যাঁ অবশ্যই আসবেন নিবেন আর আপনারা তো দেখে চাইতেছেন সত্যিটা মানুষের অসহায় কিন্তু গায়ে লেখা থাকে আর আমি যে অসহায় এটা কি আমার গায়ে লেখা থাকবে থাকবে না আচ্ছা তো আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আমি সবাইকে বলবো যে আমার মা খুব অসুস্থ আমার আমার মা খুব অসুস্থ আপনাদের সবার কাছে হাত জোর করে প্লিজ দয়া করে বলতাছি যদি সবাই আমাকে একটা টাকা করে দান করতে পারেন তাহলে আমার আমার জীবনটা বাঁচবে কারণ পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই আমার বড় একটা ভাই নাই বাবা নাই শুধু আমার মা আছে ছোট একটা ভাই বোন আছে তাদের মুখেও ঠিকমতো খাবার দিতে পারি না আমার একটা ছোট বাচ্চা আছে তাকে আমি মাদ্রাসা পড়াইতে চাই ঠিক আছে যদি কেউ আমার পাশে একটু দয়া করেন বা এক টাকা করে সবাই সাহায্য করেন তাহলে হয়তো আমার মাটা বেঁচে যাবে আমার ছেলেটা একটু পড়াশোনা করতে তো ঠিক আছে দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন এবং আপনারা সাহায্য করবেন সাদা মনে কোনো ধরনের কোনো মনে কু মন্তব্য নিয়ে আপনারা সাহায্য করবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কিছু বলবেন বলুন আমি সবার জন্য নামাজ নামাজ পড়তে পারেন আপনারা ভালো থাকবেন দর্শক যারা সাদা মনে সাহায্য করবেন পাচক তো নামাজ পড়ে কোরআন পড়ে আপনাদের জন্য দোয়া করবে এবং আপনারা সকলে যেন ভালো থাকেন তো মেয়ে মাপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ